বিশ্ব ইতিহাসে তিনি আরব ও ইসলামকে একই পতাকা তলে নিয়ে আসেন এবং কোনরূপ রক্তপাত ছাড়াই বাইতুল মুকাদ্দাস জয় করেন। ইতিহাসে ক্রুসেডের নায়ক হচ্ছেন মহাবীর সালাউদ্দিন আইয়ুবী, যিনি তার তারিফ অসংখ্যবার শুনেছি, ভেবেছিলাম সে আর বয়স্ক হবে। বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কনস্টান্টিনোপলের অধিকার নেওয়ার জন্য 1095 থেকে 1291 সাল পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তির পরিচালিত যুদ্ধগুলোকে বোঝায়। প্রথম ক্রুসেডের সূত্রপাত হয় পোপ দ্বিতীয় উরবানের মাধ্যমে। ক্রুসেডারদের সঙ্গে মুসলমানদের যুদ্ধকে বলা যেতে পারে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে সবচাইতে বড় ধরনের যুদ্ধ। কেউ কেউ এটিকে ধর্মের লেবাস পরিয়ে দিতে চাইলেও ক্রুসেডারদের মূল উদ্দেশ্য ছিল পার্থিব। এটি বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কনস্টান্টিনোপলের অধিকার নেওয়ার জন্য 1095 থেকে 1291 সাল পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তির পরিচালিত যুদ্ধগুলোকে বোঝায়। প্রথম ক্রুসেডের সূত্রপাত হয় পোপ দ্বিতীয় উরবানের মাধ্যমে। ক্রুসেডারদের সঙ্গে মুসলমানদের যুদ্ধকে বলা যেতে পারে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে সবচাইতে বড় ধরনের যুদ্ধ। কেউ কেউ এটিকে ধর্মের